গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করবো এইথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ জিকে দেখো মোস্ট পপুলার পিডিএফ বলে যে লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে ওখানেই তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে মান্থলি ম্যাগাজিনের কম্বো বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য জিগের পিডিএফগুলো একটা জায়গায় রয়েছে যার যেটা প্রয়োজন ওখান থেকে কালেক্ট করে নাও আর আপলিফটে চলছে আমাদের পরাক্রম ব্যাচ কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের জন্য অনলাইন লাইভ ক্লাস এটাতে তোমাদের রেকর্ডেড ক্লাসেরও সুবিধা রয়েছে যারা যারা লাইভ ক্লাস করতে পারবে না আর পিডিএফগুলো তোমাদের ফ্রিতে দেওয়ার ব্যবস্থা রয়েছে তো তোমাদের ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ দিয়ে রেখেছি যেটাতে তোমরা পাবে কীভাবে এই পরাক্রম কোর্সে তোমরা নশো নিরানব্বই টাকাতে মাত্র পরাক্রম এই কোড ইউজ করে জয়েন করতে পারবে তো হোয়াটসঅ্যাপে তোমাদের যদি কোনো কোয়ারিস থাকলে সেগুলো তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো ফার্স্ট কোশ্চেন আজকে যেটা আলোচনা করবো তার আগে তোমাদের বলে দিই আজকে সকাল নটার সময় নাইন এ তোমাদের স্টেট গভর্নমেন্ট স্কিম ভারতের স্টেট গভর্নমেন্ট বিভিন্ন রাজ্য যে যে স্কিমগুলো লঞ্চ করেছে সেগুলো আমি তোমাদের স্টেট ওয়াইজ দিয়ে দিয়েছি মানে ধরো দিল্লি কোন কোন স্কিমগুলো লঞ্চ করেছে উত্তরপ্রদেশ কোন কোন স্কিমগুলো লঞ্চ করেছে মধ্যপ্রদেশ কোন কোন স্কিমগুলো লঞ্চ করেছে এইভাবে তোমাদের স্টেট ওয়াইজ আমি খুব সুন্দর একটা করেছি নটার সময় তোমাদের ওটা পাবলিশ হবে তোমরা দেখে নিও আমি তোমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো কেমন দেখো ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা আলোচনা করব দু সালের কমনওয়েলথ গেমসে ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতেছে ভারতীয় মহিলা হকি দল জিতেছে ব্রোঞ্জ পদক ষোলো বছর পর কমনওয়েলথ হকিতে পদক ভারতীয় মহিলা হকি দল পেয়েছে কেমন বার্মিংহামে ব্রোঞ্জ ম্যাচে নিউজিল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে পদক জিতেছে দু সালের পর কমনওয়েলথ হকিতে ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় মহিলারা নেক্সট দু সালের কমনওয়েলথ গেমসে দীপক পুনিয়া কুস্তিতে মানে রেসলিংয়ে কোন পদক জিতেছে দীপক পুনিয়া জিতেছে সোনার পদক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু সালের কমনওয়েলথ গেমসে দীপক পুনিয়া কুস্তিতে ছিয়াশি কেজি ক্যাটাগরিতে সোনার পদক জিতেছে ইনি হরিয়ানার বাসিন্দা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যদি আমরা রেকর্ড দেখি তাহলে সিলভার মেডেল দু হাজার উনিশে পেয়েছিলেন নূরুল সুলতানে ছিয়াশি কেজি ক্যাটাগরিতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ যদি দেখি সিলভার মেডেল দু হাজার বাইশে পেয়েছিল উলান ব্যাটারের যেটা খেলা হয়েছিল কেজি ক্যাটাগরিতে সিলভার মেডেল দু হাজার একুশ আলমাটি এইটটি সিক্স কেজি ক্যাটাগরি ব্রোঞ্জ মেডেল দু হাজার উনিশ জিয়ান এইটটি সিক্স কেজি ক্যাটাগরি আর ব্রোঞ্জ মেডেল দু হাজার কুড়ি নিউ দিল্লি এইটটি সিক্স কেজি ক্যাটাগরি কোন রাজ্য সরকার আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য চিরাগ স্কিম লঞ্চ করেছে তো এটা করেছে হরিয়ানা তোমাদের এইরকমই আমি হরিয়ানা আরও কি কি স্কিম লঞ্চ করেছে তোমরা আজকে নটার ক্লাসটা দেখলে বুঝতে পারবে দু হাজার বাইশে এই প্রকল্পের অধীনে সরকার বেসরকারি স্কুলে সরকারি স্কুলে অর্থনৈতিকভাবে দুর্বল যেসব শিক্ষার্থী রয়েছে সেই সব শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করবে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেও রাজধানী চণ্ডীগড় আর ন্যাশনাল পার্ক যদি দেখি সুলতানপুর ন্যাশনাল পার্ক কালিসার ন্যাশনাল পার্ক হরিয়ানার লোকনৃত্য ঝুমার ফাগ ডাফ ধামাল লুর গুগা খোর গাগর চিরাগ স্কিমটা রিলেটেড একটু দেখে নাও চিরাগ স্কিম হচ্ছে চিফ মিনিস্টার ইকুয়াল এডুকেশন রিলিফ অ্যাসিস্ট্যান্স অ্যান্ড গ্র্যান্ট চিরাগের ফুল ফর্ম এটা দু সালে ভূপিন্দর সিং হুডার সরকার কর্তৃক চালু করা অনুরূপ একটা প্রকল্প প্রতিস্থাপন আর কি হরিয়ানা স্কুল শিক্ষা বিধিমালা দু হাজার তিনের বিধি একশো এ অনুসারে এই প্রকল্পটা চালু করেছিল চিরাগ প্রকল্পের আওতায় সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় থেকে দ্বাদশ শ্রেণিতে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি হতে পারে এর জন্য বাবা মায়েদের বার্ষিক যাচাইকৃত আয় হবে এক দশমিক আট লক্ষ টাকার কম নেক্সট দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে মোহিত গ্রেওয়াল কুস্তিতে কোন পদক জিতেছে ব্রোঞ্জ পদক জিতেছে মুহিত গ্রেওয়াল দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে মোহিত গ্রেওয়াল কুস্তিতে একশো পঁচিশ কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জের পদক জিতেছে দু সালের কমনওয়েলথ গেমসে প্রিয়াঙ্কা গোস্বামী মহিলাদের দশ কিমি রেস ওয়াকে কোন পদক জিতেছে রূপোর পদক জিতেছে দশ কিমি রেস ওয়াকে দু সালের কমনওয়েলথ গেমসে প্রিয়াঙ্কা গোস্বামী মহিলাদের দশ কিমি রেস ওয়াকে রূপোর পদক জিতেছেন ইনি উত্তরপ্রদেশের বাসিন্দা দু সালের কমনওয়েলথ গেমসে অবিনাশ মুকুন্দ সাবলে পুরুষদের 300 মিটার তিন হাজার মিটার স্টিপ লিচেস এ রূপোর পদক জিতেছেন ইনি মহারাষ্ট্রের বাসিন্দা আর এশিয়ান অ্যাথলেটস চ্যাম্পিয়নশিপে ইনি সিলভার মেডেল পেয়েছিলেন দু হাজার উনিশের দোহাতে দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে পুরুষদের লন বোলস প্রতিযোগিতায় ভারতীয় টিম কোন পদক জিতেছে রূপর পদক সুনীল বাহাদুর নবনীত সিং চন্দন কুমার সিং এবং দীনেশ কুমার পুরুষদের চার দলের লন বোল প্রতিযোগিতায় রূপর পদক জিতেছে কমনওয়েলথ গেমস দু হাজার বাইশে নেক্সট দু বাইশ সালের কমনওয়েলথ গেমসে জেসমিন ল্যাম্বোরিয়া বক্সিং এ কোন পদক জিতেছে ব্রোঞ্জ পদক জিতেছেন জেসমিন ল্যাম্বোরিয়া দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে জেসমিন ল্যাম্বোরিয়া বক্সিং ষাট কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জের পদকটা জিতেছে ইনি কোরিয়ানার বাসিন্দা এছাড়া দেখো দু বাইশ সালের কমনওয়েলথ গেমসে মোহাম্মদ কুসামুদ্দিন পুরুষদের বক্সিংয়ে এ সাতান্ন কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জের পদক জিতেছে ইনি তেলেঙ্গানার বাসিন্দা দু বাইশ সালের কমনওয়েলথ গেমসে রোহিত টোকাস পুরুষদের বক্সিং এ সিক্সটি সেভেন কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জের পদক জিতেছেন ইনি তেলেঙ্গানার বাসিন্দা নেক্সট দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে বিনেশ ফোগাট কুস্তিতে কোন পদক জিতেছে বিনেশ ফোগাট জিতেছে সোনার পদক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে বিনেশ ফোগাট কুস্তিতে পঁয়ষট্টি কেজি ক্যাটাগরিতে সোনার পদকটা জিতেছেন ইনি হরিয়ানার বাসিন্দা দু হাজার চোদ্দো সালে অস্ট্রেলিয়ার গোলকোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বিনেশ ফোগাট রেসলিংয়ে পঞ্চাশ কেজি ক্যাটাগরিতে সোনার পদক জিতেছিলেন এছাড়া দু হাজার চোদ্দো সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বিনেশ ফোগাট রেসলিংয়ে আটচল্লিশ কেজি ক্যাটাগরিতে সোনার পদক জিতেছিলেন দু কুড়ি সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন এবং দু ষোলো সালে অর্জুন পুরস্কার আর দু আঠেরো সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এই ভিনেশ ফোগাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যদি রেকর্ড দেখি তাহলে ব্রোঞ্জ মেডেল দু হাজার উনিশ নূর সুলতান ফিফটি থ্রি কেজি ক্যাটাগরি এশিয়ান গেমসে গোল্ড মেডেল দু হাজার আঠেরো জাকার্তা ফিফটি কেজি ক্যাটাগরি ব্রোঞ্জ মেডেল দু হাজার চোদ্দো ইংকিয়ন দু হাজার আটচল্লিশ কেজি ক্যাটাগরি এশিয়ান চ্যাম্পিয়নশিপস রেকর্ড গোল্ড মেডেল দু একুশ সিলভার মেডেল দু হাজার পনেরো সিলভার মেডেল দু হাজার সতেরো আঠেরো ব্রোঞ্জ মেডেল দু ব্রোঞ্জ মেডেল দু ষোলো উনিশে ব্রোঞ্জ মেডেল এবং দু হাজার কুড়িতে ব্রোঞ্জ মেডেল দু সালের কমনওয়েলথ গেমসে রবি কুমার দাহিয়া কুস্তিতে কোন পদক জিতেছে রবি কুমার দাহিয়া সোনা জিতেছে আমরা টোকিও অলিম্পিকেও রবি কুমার দাহিয়াকে দেখেছিলাম দু সালের কমনওয়েলথ গেমসে রবি কুমার দাহিয়া কুস্তিতে সাতান্ন কেজি ক্যাটাগরিতে সোনার পদকটা জিতেছেন ইনিও হরিয়ানার বাসিন্দা দু সালে মেজর ধীনচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে রবি কুমার দাহিয়া ফ্রি স্টাইল কুস্তিতে কেজি ক্যাটাগরিতে রূপর পদক জিতেছিলেন দু হাজার কুড়ি সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছিলেন দু হাজার কাজাকিস্তানের আলমাটিতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে সাতান্ন কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছিলেন এশিয়ান চ্যাম্পিয়নশিপ যদি দেখি রেকর্ড তাহলে গোল্ড মেডেল দু হাজার কুড়িতে নিউ দিল্লি সাতান্ন কেজি ক্যাটাগরি গোল্ড মেডেল দু হাজার একুশে এবং বাইশে দুটোতেই আলমাটি ফিফটি সেভেন কেজি ক্যাটাগরি এবং উলান ফিফটি সেভেন ক্যাটাগরি গোল্ড মেডেল দু হাজার একুশ বাইশের এছাড়াও দেখো দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে পূজা গেহলট কুস্তিতে পঞ্চাশ কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে ইনি দিল্লির বাসিন্দা ওয়ার্ল্ড আন্ডার টোয়েন্টি থ্রি চ্যাম্পিয়নশিপে ইনি সিলভার মেডেল পেয়েছিলেন দু হাজার উনিশে বুদাপেস্টে ফিফটি থ্রি কেজি ক্যাটাগরিতে আর দু হাজার বাইশ সালে কমনওয়েলথ গেমসে নবীন কুস্তিতে চুয়াত্তর কেজি বিভাগে সোনার পদক জিতেছে ইনি হরিয়ানার সোনা পাটের বাসিন্দা 2022 বাইশ সালের কমনওয়েলথ গেমসে পূজা সিহাক মহিলাদের কুস্তিতে ছিয়াত্তর কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জের পদক জিতেছেন ইনিও হরিয়ানার বাসিন্দা এনার রেকর্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন 2021 হাজার একুশে আলমাটিতে ছিয়াত্তর কেজি ক্যাটাগরিতে আর এশিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল পেয়েছিলেন 2019 হাজার 76 সিক্স কেজি ক্যাটাগরিতে দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে দীপক নেহরা কুস্তিতে সাতান্ন কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জের পদক জিতেছেন ইনিও হরিয়ানার বাসিন্দা দু বাইশ সালের কমনওয়েল গেমসে প্যারা টেবিল টেনিস প্রতিযোগিতায় ভাবিনা প্যাটেল কোন পদক জিতেছে ভাবিনা প্যাটেল জিতেছে সোনার পদক দুহাজার বাইশ সালের কমনওয়েল গেমসে প্যারা টেবিল টেনিস প্রতিযোগিতায় ভাবিনা প্যাটেল সোনার পদক জিতেছে যিনি প্যারা টেবিল টেনিস ক্লাস থ্রি বিভাগে জিতেছেন টোকিও প্যারালিম্পিক দু হাজার কুড়িতে টেবিল টেনিসের রূপ পদক পেয়েছিলেন ভাবিনা প্যাটেল ভাবিনা বেন প্যাটেল এই ভাবিনা বেন প্যাটেল প্যারা অলিম্পিকে পদক জয়ী দ্বিতীয় ভারতীয় মহিলা এর আগে রিও অলিম্পিকে পদক জিতেছিলেন দীপা মালিক আর ইনি গুজরাটের বাসিন্দা অবশ্যই ভাবিনা বেন প্যাটেল এনার কোচ হচ্ছেন লালন দোষী ইনি প্যারা টেবিল টেনিস ক্লাস ফোর বিভাগে খেতাব জিতেছিলেন দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে প্যারা টেবিল টেনিস প্রতিযোগিতায় সোনাল বেন মনুভাই প্যাটেল ব্রোঞ্জের পদক জিতেছেন ইনি প্যারা টেবিল টেনিস ক্লাস থ্রি ক্যাটাগরিতে খেতাব জিতেছেন এই খেতাবটা গুজরাটের বাসিন্দা ইনি নেক্সট দু হাজার বাইশ সেভেন্থ ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে পালন করা হয় দেখো সেভেন্থ আগস্ট পালন করা হয়েছে সেভেন্থ ন্যাশনাল হ্যান্ডলুম ডে এটাও খুব পরে এক্সামে তোমাদের তাঁত শিল্পীদের সম্মান জানাতে এবং ভারতের তাঁত শিল্পকে তুলে ধরতে এই দিনটা পালন করা হয় স্বদেশী আন্দোলনকে স্মরণ করে এই দিবস পালন করার কথা ভাবা হয়েছে দু সালে ফার্স্ট পালন করা হয়েছে এটা আর দু হাজার বাইশের থিম হ্যান্ডলুম অ্যান্ড ইন্ডিয়ান লিগেছি এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই একবার মিলিয়ে নাও গারবা হচ্ছে গুজরাটের লোকনৃত্য লাভনী মহারাষ্ট্রের লোকনৃত্য নীতি আয়োগের চেয়ারম্যান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে টোকিও প্যারা অলিম্পিক দু হাজার কুড়িতে শুটিংয়ে আপনি লেখরা কোন পদক পেয়েছেন টোকিও প্যারা অলিম্পিক দু হাজার কুড়িতে জ্যাভলিন থ্রোতে সুন্দর সিং গুজ্জার কোন পদক পেয়েছেন কোথায় বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় মুভি থিয়েটার খোলা হয়েছে এগুলো শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও আর যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কুইক রিভাইজ দেখো আগের দিনের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের এটা ছিল ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হয়েছেন জগদীপ ধনকর সালের কমনওয়েলমসে বজরং পুনিয়া কুস্তিতে কোন পদক জিতেছেন দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমস সাক্ষী মালিক কুস্তিতে কোন পদক জিতেছেন সোনা দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে অংশু মালিক কুস্তিতে কোন পদক জিতেছেন রুপো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি শিশুদের জন্য ডিমার দুধ প্রকল্প চালু করেছে কেরালা কোন রাজ্যের ল্যাঙ্গত সিং কলেজের জ্যোতির্বিদ্যা ল্যাব ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বিহার ভারত আর কোন দেশের মধ্যে সামরিক মহড়া ইউথ অ্যাভিয়াস অনুষ্ঠিত হবে আমেরিকা অয়েল ইন্ডিয়ার চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন রঞ্জিত রথ কোন ই কমার্স কোম্পানি অ্যামাজন ইন্ডিয়ার ডেলিভারি বাড়ানোর জন্য ভারতীয় রেলওয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে অ্যামাজন ইন্ডিয়া 2022 সালের কমনওয়েলথ গেমসে দিব্যা আকরান কুস্তিতে কোন পদক জিতেছে ব্রোঞ্জ এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ইউজফুল বলে মনে হলে লাইক আর শেয়ার করতে ভুলবে না যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আর আপডেটের জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো আমাদের টেলিগ্রাম বা ফেসবুক চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে ওখানে গুলো জয়েন করে রাখো আপকামিং আপডেটগুলো আগে থেকে জানার জন্য আর নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে সবার সাথে নটার ক্লাসটা তোমরা সবাই অ্যাটেন্ড করে নিও আমি তোমাদের কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো স্টেট গভর্নমেন্ট স্কিমের জন্য থ্যাংক ইউ সো মাচ